यूट्यूब चैनल माध्यमे सम्प्रचारित गुरुकथार गौरव गाथा धारावाहिक अनुष्ठान आज के स्वामी शुद्धानंद जी महाराज पूर्ण जीवन कथार द्वितीय पर्वटी सम्प्रचारित होच्छे। आम्रा प्राणाराम यूट्यूब चैनल माध्यमे प्रतिदिन ठीक सकाल सतटार समय सत्कथाय प्रतिदिन प्रार्थना धारावाहिक अनुध्यानटी से विश्व करोनार এই মহামারীতে নিয়মিত সম্প্রচার করার চেষ্টা করেছি। আমরা প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার ঠিক সন্ধে সাতটার সময় গুরুকথার গৌরব গাথায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজদের কথা এবং শ্রী সারদা মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মাতাজিদের কথা এবং শ্রী শারদেশ্বরী আশ্রমের সংঘ জননী মায়েদের কথার পূর্ণ জীবন কথার ডালি নিয়ে এই গাথা, এই মালা গাথা এবং এই মালা গাথার বিভিন্ন ঘটনা আমাদের মনকে এই বিশ্ব মহামারীতে ভালো রাখবে এইরকম একটি প্রয়াস দিয়েই গুরুকথার গৌরব গাথার এই ধারাবাহিক অনুষ্ঠানে আবারও আপনাদের স্বাগত এবং প্রণাম জানাই। আমরা রয়েছি স্বামী শুদ্ধানন্দজি মহারাজের পূর্ণ জীবন কথার দ্বিতীয় পর্বে। স্বামী কল্যাণানন্দজি মহারাজ এই শুদ্ধ চিত্ত স্বামী শুদ্ধানন্দজি মহারাজের সম্পর্কে একটি অভিনন্দন পত্র লিখেছিলেন এবং সেইটি লিখেছিলেন 1935 খ্রিস্টাব্দের শেষ ভাগে, যখন হিমালয় থেকে নাবিবার পথে হরিদ্বারের কাছাকাছি কঙ্খলে এই কল্যাণানন্দের সাহচর্যে যখন স্বামী শুদ্ধানন্দজি মহারাজ কিছুকাল ছিলেন। এবং সেই অভিনন্দন পত্রে খুব সুন্দর করে তিনি লিখেছিলেন একটি কবিতা, একটি গীত, যার কয়েকটি ছত্র। জ্ঞানী বড় শুদ্ধ চিত্ত কে তুমি সন্ন্যাসী, স্বামী বড়ে তব অপরূপ মেধা, বঙ্গ অনুবাদে করিলে সমাধা, যথা তুমি রহ জ্ঞানের প্রবাহ, বিচারশীল স্বভাবে বিরাজ। অর্থাৎ স্বামী শুদ্ধানন্দজি মহারাজের চারিত্রিক বৈশিষ্ট্যটি যেন স্বামী কল্যাণানন্দজি মহারাজ করে দিলেন আমাদের সামনে। জ্ঞানীবর শুদ্ধ চিত্ত কে তুমি সন্ন্যাসী, অর্থাৎ তিনি জ্ঞানের আকর। সত্যি সত্যি স্বামীজির কাছে যে জ্ঞান স্পৃহা শুদ্ধানন্দজি মহারাজ লাভ করেছিলেন সেটি সারা জীবন বজায় রেখেছিলেন এবং সেই জন্য শাস্ত্রপাঠ একেবারে তাঁর জীবনধারার একটা ওতপ্রোত বৈশিষ্ট্য ছিল। সেটি কীরকম তিনি পেয়েছিলেন না, একদিন বিকালবেলায় বেলুড় মঠে স্বামীজি এই যুবক ব্রহ্মচারীদের বা সন্ন্যাসীদের নিয়ে শাস্ত্রপাঠ করতে বসেছেন। তো এমন সময় সন্ধ্যে এগিয়ে আসছে, তো বাবুরাম মহারাজ, তিনি মঠের মা এবং তিনি ওই পুজো পাঠ সন্ন্যাসীদের জীবন গঠনের দিকেও তার তীক্ষ্ণ নজর ছিল, তো বাবুরাম মহারাজ কিন্তু একদিন ওই স্বামীজিকে প্রায় বাধা দিয়েই এদেরকে সন্ধ্যারতিতে যাওয়ার জন্য ডাকলেন। এই ত্যাগী সন্তানরা, যুবকরা পড়লেন দোলাচলে, তারা স্বামীজির কাছে পাঠ শোনার আকর্ষণও ছাড়তে পারছেন না, আবার বাবুরাম মহারাজ ওদিকে ডাকছেন সেদিকেও ছাড়তে পারছেন না, তো কী করবেন না? সঙ্গে সঙ্গে স্বামীজি বাবুরাম মহারাজকে বললেন, এই যে বেদান্ত পড়া হচ্ছিল এটা কি ঠাকুরের পূজা নয়? কেবল একখানা ছবির সামনে সলতে পোড়া নাড়লে আর ঝাঁজ পিটালেই কি মনে করছিস ভগবানের যথার্থ আরাধনা হয়? অর্থাৎ এই বেদান্ত চর্চাটাও যে ভগবানের পুজো সেইটি স্বামীজি যেন সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে আমরা প্রতিদিন সৎকথার প্রার্থনা, এই প্রতিদিন গুরুকথার গৌরব গাথায় বিভিন্ন ধরনের আলোচনা বা বিভিন্ন সদগ্রন্থ পাঠ নিজেরা করছি, মনে রাখতে হবে এটি ঠাকুরের পুজোর থেকে কোনো অংশে কম নয়। আমরা মাঝে মধ্যে এই দোলাচলে চলে যাই যে এই ঠাকুরের বই পড়াটা কি পাঠ, ওটা তো এমনি পড়লাম, বোধহয় ওই আরতিটা করতে হবে, মালাটা দিলে তবেই পুজো হবে। সত্যি সত্যি প্রতিটা কাজ যে পুজো, ওই ঠাকুরের বই পড়াও সেখানে ব্যতিক্রম নয়, সেইটি যেন বুঝিয়ে দিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। সেই জন্য তিনি স্বামী শুদ্ধানন্দজি মহারাজকে একদম নির্দেশ দিয়েছিলেন যে মঠে একটা ডায়েরি রাখবি এবং প্রত্যহ সেই ডায়েরিতে হপ্তায় হপ্তায় একটা মঠের রিপোর্ট দিবি। সত্যি সত্যি শুদ্ধানন্দজি মহারাজ সেটি সারা জীবন পালন করেছিলেন এবং একটি 1897 খ্রিস্টাব্দের 6ই মে স্বামীজি যখন পশ্চিম এবং উত্তর ভারত অঞ্চলে যাত্রা করেছিলেন তখন শুদ্ধানন্দজি মহারাজের কিছুকাল সঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু সেই সময় তিনি বারবার বলছেন যে স্বামীজি পাঞ্জাব এবং রাজপুতানা ভ্রমণকালীন শরীরের দিকে নজর রাখিতে অথচ কষ্ট সহিষ্ণু হইয়া তপস্যাদি করিতেও খুব বলিতেন আমাকে।
অর্থাৎ দুটো কথা, একটা শরীরের দিকে নজরটাও রাখতে হবে, তার সাথে সাথে কষ্ট সহিষ্ণু হয়ে তপস্যা করার কথাও বলেছেন। এবং সেই সময় স্বামীজি কিন্তু এই শুদ্ধানন্দজী মহারাজের মেধা, শাস্ত্র চর্চা এবং বেদান্ত প্রীতি দেখে আশীর্বাদ করেছিলেন, তুই পণ্ডিত হবি। ওই যে বারবার বলা হলো জ্ঞানীবর শুদ্ধ চিত্ত, অর্থাৎ চিত্তটা যেমন তার সুন্দর, তেমনি তিনি জ্ঞানীবর। এই জ্ঞানীবর শুদ্ধ চিত্ত শুদ্ধানন্দজীকে স্বামীজির আশীর্বাদ ছিল তুই পণ্ডিত হবি, এবং স্বামী শুদ্ধানন্দের জীবনে সেটি একেবারে অক্ষরে অক্ষরে পালিত হয়েছিল। এবং সেই সময়ে সাহারানপুর থেকে দিল্লি হয়ে রাজপুতানার আলোয়ার এবং জয়পুরে কিছুদিন থেকে, যখন স্বামীজির শিষ্য ক্ষেত্রী রাজার রাজ্যে যাওয়া হয়, সেই সময় স্বামীজি নিরামিষ ভোজনের ব্যাপারে খুব উৎসাহ দিয়েছিলেন এই শিষ্যদের। এবং বারবার সেই সময় একটি কথা স্বামীজি বলতেন যে দ্বাদশ বৎসর, ১২ বছর কেউ যদি নিরামিষ ভোজন করে তাহলে তার ব্রহ্মজ্ঞান হবে বা সে সিদ্ধ হয়ে যাবে। ওই যে রাজা মহারাজ বারবার বলছেন না যে ১২ বছর নিরবিচ্ছিন্ন কথামৃত পাঠ করলে সে ব্রহ্মজ্ঞানী হবে, স্বামীজি এইখানে শিষ্যদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে গেলেন, নিরামিষ আহার অর্থাৎ যেটা শরীরকে আমাদের উত্তেজনা আনবে না। আমরা অনেক সময়, তার মানে এই নয় যে আমরা প্রোটিন খাবো না, প্রোটিনের অভাব যদি ডেফিসিট হয় তাহলে বিজ্ঞানের ধর্ম অনুযায়ী সেটা ভেঙে পড়বে, সেটি স্বামীজির লক্ষ্য নয়। আসলটি স্বামীজির লক্ষ্য যে চিত্তশুদ্ধি, সেটির মাধ্যম দিয়ে সিদ্ধ হয়ে যাওয়া। এবং এই সময় এই ১৮৯৮ সালের সেপ্টেম্বর মাসে তিনি কাশীতে নেমে আসেন, অর্থাৎ এই নিরঞ্জনানন্দজী মহারাজের কাছে তিনি সেই সময় চলে আসেন। এবং কেন চলে আসেন না, এই ঘোড়ার ফলে স্বামী শুদ্ধানন্দজির পেটের অসুখ হয়, এবং কাশীতে এসে তিনি নিরঞ্জনানন্দজী মহারাজের সাহচর্যে থাকে কঠোর তপস্যা করেন। বলছেন এই সময় তিনি আড়াই মাস বাস করেছেন নিরঞ্জনানন্দজী মহারাজের সাথে, এবং নিচের একটা ঘরে নিরঞ্জন মহারাজ থাকতেন আর দোতলার ঘরে আমি থাকতাম, এবং এই সময় তারা ভিক্ষা করতেন। বলছেন ভিক্ষার জন্য একটা ভিক্ষাপাত্র ছিল, সেই ভিক্ষাপাত্র নিয়ে যা পাওয়া যেত সেইটিই খাওয়া হতো। এবং নিরঞ্জন মহারাজের পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসক প্রিয়লাল দাসকে দিয়ে তখন চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল, কারণ সেই সময় তার জ্বর এবং বমি হচ্ছিল। এবং সেই সময় কাশী ধামে স্বামীজির অন্যতম প্রিয় শিষ্য চারুবাবুর সাথে তার পরিচয় হয়, এবং পরে কেদারনাথ মৌলিকের সাথেও তার পরিচয় হয়। এই কেদারনাথ মৌলিক ছিলেন চারুবাবুর ঘনিষ্ঠ বন্ধু, যিনি পরবর্তীকালে স্বামী অচলানন্দ বা কেদার বাবা। এবং স্বামী শুদ্ধানন্দজী মহারাজের যে ঘটনা, যে কাশীধামে এই সময় ভাস্করানন্দের সাথে তার দেখা হয়, এবং ভাস্করানন্দ বারবার স্বামীজির সাথে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিতে বলেন, কারণ স্বামীজি যখন এসেছিলেন তখন ভাস্করানন্দজি স্বামীজিকে অতটা বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীকালে তিনি রিয়েলাইজ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই দেখাশোনাটা আর হয়নি। এবং শুদ্ধানন্দজি সবসময় তপস্যার ভাবে থাকতেন, তার মুখে চোখে মশা কামড়ানোর চিহ্ন দেখা যেত, কিন্তু তপস্যা তিনি কখনো ছাড়েননি। এবং এই সাধন জীবনে নিরঞ্জনানন্দজির প্রভাবটি খুব তিনি পেয়েছিলেন, একেবারে হোমশিখার মতন এই নিরঞ্জনানন্দজি তার কাছে থাকতেন। এবং সেই সময় শুদ্ধানন্দজি একটা চিঠির একটা অংশ আমরা পাঠ করি, যে আমার জ্বর ছাড়িবার পর খুব ক্ষুধা হইত, আমি আটখানা রুটি খাইতে চাহিতাম। নিরঞ্জন মহারাজ বলতেন চারখানার বেশি খাইতে পারিবে না, তোমার শরীর ভালো নয়। আমি বলিতাম আমরা বরাবর আটখানার কম রুটি খাই না। তখন তিনি বললেন আমি মাদ্রাজে এক্ষুনি শশীকে চিঠি লিখিতেছি, তাহাতে তোমার কথাও লিখিয়া দিতেছি, সুধীর আটখানা রুটি খাইবার জন্য পিড়াপিড়ি করিতেছে। অর্থাৎ বালকের, অবুঝ বালকের প্রতি স্নেহময়ী জননী যেমন হন, এই নিরঞ্জনানন্দজী মহারাজ ঠিক সেই সময়। ১৮৯৯ খ্রিস্টাব্দে যখন উদ্বোধন পত্রিকা শুরু হয় তখন তার একেবারে ডান হাত ছিলেন ত্রিগুণাথ নিতানন্দজির সহকারী ছিলেন এই স্বামী শুদ্ধানন্দজী মহারাজ। এবং ১৯০২ সালের জুন মাস স্বামীজি একদিন প্রিয় শুদ্ধানন্দকে ডেকে একটা পঞ্জিকা আনতে বললেন, এবং সেই তার দিনটি চৌঠা জুলাই যেন নির্দিষ্ট করে দিলেন। শুদ্ধানন্দজি তখন বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন। এবং বারবার সেই জন্য একটি পত্রতে স্বামীজি তাকে লিখেছিলেন, যেটি তিনি স্মরণ করতেন, যে তোমাদিগকে নূতন নূতন মৌলিক ভাব ভাববার চেষ্টা করতে হবে, তা না হলে আমি মরে গেলেই সমুদয় কাজটা চুরমার হয়ে যাবে। স্মরণ রেখো আমার সন্তানদের নিকট আমি অধিক প্রত্যাশা করি। স্বামীজির এই ভাবটা শুদ্ধানন্দজী মহারাজ বুঝতে পেরেছিলেন। স্বামীজি চাইতেন
যে তার শিষ্যরা অনেক নতুন কিছু করবে এবং সেটা মৌলিক হইতে। কপি পেস্টের জীবন, আমাদের দৈনন্দিন জীবনে জেরক্স কপি স্বামীজি চাননি। গতকালের দিনটা যেমন যা ছিল আজকের দিনটাও তাই, এইটি স্বামী বিবেকানন্দ চাননি। তিনি চেয়েছিলেন একেবারে প্রত্যেকে যেন মৌলিক চিন্তা ভাবনা করবে নিজস্ব স্বকীয়ভাবে, এবং শুধু তাই নয়, এই মৌলিক চিন্তা ভাবনার পাশাপাশি চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ তার শিষ্যরা যেন অনেক বেশি কিছু করবে, এই ওয়ান্ট মোর। এবং সেই জন্য আমরা একটি ঘটনার কথা এখানে স্মৃতিচারণ করতে পারি, যখন মহাপুরুষ মহারাজ এই যুবকদের উদ্দেশ্য করে সেই স্বামীজি কাছে নিয়ে গিয়ে বলেছিলেন এরা আপনার অ্যাডমায়ারার, তখন স্বামীজি বারবার এই রোগা দেখে বলেছিলেন এই ছেলেটিকে বড় সিকলি দেখছি যে, অর্থাৎ সুধীর মহারাজকে সঙ্গে যে খগেন মহারাজ গিয়েছিলেন, স্বামী শিবানন্দজি বলেছিলেন এর অনেকদিন ক্রনিক ডিসপেপসিয়া রোগী, অজীর্ণ রোগে ভুগছে তাই এরম হয়েছে। তখন স্বামীজি বললেন আমাদের বাংলাদেশটা বড্ড সেন্টিমেন্টাল, তাই এখানে এত ডিসপেপসিয়া, অর্থাৎ এই যে অজীর্ণ রোগ পেটের গণ্ডগোল সেটি সেন্টিমেন্টাল কারণে। স্বামীজির জন্য ভাবপ্রবণ ছিলেন না, আবেগপ্রবণ ছিলেন না, আবেগকে গুরুত্ব দিতেন, কিন্তু ওই যে কীর্তনে ভাব আমাদের অনেক উঠে যায় তারপরেই আবার ধুম করে পড়ে যায়, এইটি স্বামীজির একেবারে পছন্দের মধ্যে ছিল না। সেই জন্য কোনো ছাত্র যুবক যখন স্বামীজিকে গিয়ে বলতেন যে কি করব, ওই যে তিনি বারবার বলছেন এক যুবক যিনি থিওজফিক্যাল সোসাইটির গৃহে থাকেন, সে বলছে আমি নানান সম্প্রদায়ের কাছে গেছি কিন্তু সত্য কি নির্ণয় করতে পারছি না। তখন স্বামীজি বলছেন দেখো বাবা, আমারও একদিন তোমার মতন অবস্থা ছিল, তা তোমার ভাবনা কি, ভিন্ন লোকে তোমাকে কি কি বলেছিল এবং তুমি বা কীরকম করেছিলে বলো দেখি। তখন যুবক বলতে লাগলেন, তখন কেউ কেউ তাকে বললেন যে মনটাকে একেবারে শূন্য করো শান্তি পাবে, কেউ কেউ বলল যে এই মূর্তি পুজোর দ্বারা আধ্যাত্মিক উন্নতি হব। তখন সেই যুবকটি বলল বলতে পারেন কিসে শান্তি হয়? স্বামীজি তখন বললেন বাপু আমার কথাটি যদি শোনো তাহলে তোমাকে আগে তোমার ঘরের দরজাটা খুলে রাখতে হবে, তোমার বাড়ির কাছে পাড়ার কাছে যত অভাবগ্রস্ত লোক রয়েছে তাদেরকে তোমায় যথাসাহায্য সেবা করতে হবে, যে পীড়িত তাকে ওষুধপথ্য জোগাড় করে দিলে, শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে, আমার পরামর্শ যদি চাও বাপু এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলেই তুমি মনের শান্তি পাবে। এখানে লক্ষণীয় স্বামীজি বারবার উল্লেখ করলেন যে তোমার বাড়ির কাছে পাড়ার কাছে যত অভাবগ্রস্ত লোক রয়েছে তাদেরকে সেবা করার কথা বললেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটি পরবর্তীকালে স্বামীজির অস্ফুট স্মৃতিতে বা স্মৃতিচারণ উপলক্ষে স্বামী শুদ্ধানন্দজী মহারাজ এটি আমাদেরকে জানাচ্ছেন যে এই যে যুবককে স্বামীজি বারবার বললেন যে দরজাটা বন্ধ করে শান্তি পাওয়া যায় না, যেটি পরবর্তীকালে স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজ বলতেন ইফ উই ক্লোজ ইউর আইজ ইউ ক্যান সি গড, বাট ইফ ইউ ওপেন ইউর মাইস হোয়াট ক্যান আই ডু ফর আদার্স, যদি তুমি তোমার চোখটাকে খোলো তাহলে সর্বদা ভাবতে হবে হোয়াট ক্যান আই ডু ফর আদার্স, আমি অন্যের জন্য কি করতে পারি। এই অন্যের জন্য করাটা শুরু হবে পাড়ার লোককে দিয়ে, আশপাশের লোক দিয়ে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। চ্যারিটি করতে আমি সুদূর অন্য রাজ্যে চলে গেলাম, অন্য দেশে চলে গেলাম, দূরে চলে গেলাম, সেইটি কিন্তু স্বামীজির কথা নয়। স্বামীজি স্পষ্ট করে বলে দিলেন আই পাড়ার যত অভাবগ্রস্ত লোক রয়েছে, যে পাড়ায় শিক্ষিত তুমি এত শিক্ষিত, যে পাড়ায় শিক্ষিত নয় তাকে একটু শিক্ষা দাও, যে অভাবগ্রস্ত তাকে দাও সেবা শুশ্রূষা করো, ওষুধ এনে দাও। এই করোনা মহামারীতেও আমাদের ভাবতে ভালো লাগে, কিছু কিছু যুবক একটা প্রতিজ্ঞা করেছে যে এই শর্টলেগ অঞ্চলে যারা একা থাকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসটা বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে। সেবা মানে এটি নয় যে আমি একদিন গেলাম দুদিন গেলাম কোথাও জামা কাপড় দিলাম খাদ্যদ্রব্য দিলাম আর ফিরে এলাম, বারবার পাবলিসিটি করলাম হোয়াটসঅ্যাপ ফেসবুক আমি এই সেবা করেছি। সেবা হবে নিরবিচ্ছিন্ন, সেবা হবে নিভৃতে, আমার ডান হাত জানবে না আমি বাম হাতে কি সেবা করলাম, এটি স্বামীজি স্পষ্টভাবে বলেছেন। পরবর্তীকালে অনেকে সেটিকে ব্যাখ্যা করেছেন নানান রকম করে নিজেদের মতন করে, কিন্তু এক্স্যাক্ট স্বামীজির উদ্ধৃতি আমি উচ্চারণ করলাম, তোমার বাড়ির কাছে পাড়ার কাছে যত অভাবগ্রস্ত লোক রয়েছে তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে, যে পীড়িত তাকে ওষুধপথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, এরূপ যদি করো
তাহলে তুমি মনে শান্তি পাবে, এটি স্বামীজির কথা। এবং সেই জন্য এই শিষ্য শুদ্ধানন্দ সারা জীবন এটি করেছেন। এবং পরবর্তীকালে আমরা জানি যে 1909 সালের 23শে মে শ্রীশ্রী মা এই বাগবাজারে তার মায়ের উদ্বোধন বাড়িতে পদার্পণ করেন এবং উদ্বোধনেরও দপ্তর পরিবর্তন হয়। এবং এই সময় তিনি মায়ের কাছেও স্বামীজি তাকে নিয়ে যান এবং বারবার মাকে প্রণাম করাটা স্বামীজি তাকে শিখিয়েছিলেন। শুদ্ধানন্দজি এমনি প্রণাম করেছিলেন নতমস্তক হয়ে বা সাষ্টাঙ্গ, স্বামীজি তাকে দণ্ডবত সাষ্টাঙ্গ প্রণাম করা শিখিয়েছিলেন, মাকে কিরমভাবে প্রণাম করতে হয়। এবং মায়ের কাছে গিয়ে স্বামীজি আশীর্বাদ চেয়েছিলেন যে যেন এই ছেলেটি আমার মতন হয়। তো মা তাঁর মুখের দিকে তাকিয়ে বলেছিলেন স্বামীজিকে যে সে বাবা ঠাকুরের ইচ্ছা যদি হয়, অর্থাৎ মা হ্যাঁ বলেননি। তখন স্বামীজি বুঝেছিলেন এবং শুদ্ধানন্দজিকে বলেছিলেন যা মহামায়ীর তা ইচ্ছা নয়, তাই কিছু করার নেই। এই শুদ্ধানন্দজি মহারাজ 1903 খ্রিস্টাব্দের 7ই মে বেলুড় মঠের ট্রাস্টি হিসাবে নিযুক্ত হন। এবং সেই সময় স্বামী শারদানন্দজি মহারাজ ছিলেন এবং সবাই শারদানন্দজি মহারাজকে বারবার যখন চাইতেন যে কর্মী, তখন এই শুদ্ধানন্দজিকে তিনি চেয়েছিলেন এবং বারবার বলেছিলেন সুধীর যদি দেখে দিয়ে থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, অর্থাৎ কোনো হিসেবপত্র হলেও সুধীর মহারাজ দেখে নিতেন। সংবাদপত্রে কোনো প্রতিবেদন পাঠানোর দরকার হলেও শারদানন্দজি মহারাজ শুদ্ধানন্দজির ওপর খুব ভরসা করতেন। এবং স্বামীজির শরীর যাওয়ার পর, মর্ত্যলীলা ত্যাগ করার পর, এই শুদ্ধানন্দজি মহারাজের একটা দৃঢ় ইচ্ছা ছিল যে এই যুবকদের নিয়ে একটি বিবেকানন্দের নামে সোসাইটি গড়বেন এবং সেটি তিনি গড়েছিলেন। বারবার সেই সোসাইটির নাম হয়েছিল বিবেকানন্দ সোসাইটি। আজীবন তিনি বিবেকানন্দ সোসাইটির মানুষদের কাছে বলেছিলেন স্বামীজির ভাবে যেন একটি মানুষ হয়। তিনি বারবার বলতেন সোসাইটিতে এমন ধর্মভাবের তরঙ্গ তোলো যাহাতে বিবেকানন্দ নামের যোগ্য হয়, একটা দুটো লোকও যদি সোসাইটির কন্ট্যাক্টে এসে মানুষ হতে পারে সেও মঙ্গল। এইটি শুদ্ধানন্দজির ভাব। এবং বউবাজার অঞ্চলে অনাথ ভাণ্ডার ছিল, সেইটিকে তিনি দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার, অর্থাৎ শুদ্ধানন্দজির সক্রিয় আশীর্বাদ তার উপর ছিল। এটি একটি অনাথ আশ্রম যেখানে এই ছেলেমেয়েরা থাকে। এবং সেই সময়েও তিনি কিন্তু এই ছেলেদের শাস্ত্র পাঠ করাতেন, অর্থাৎ যুবকদের বেলুড় মঠে থেকেও বৃহদারণ্যক, ছান্দোগ্য, কঠ এসব পড়াতেন। গিরিশচন্দ্রের বুদ্ধদেব, পূর্ণচন্দ্র এই নাটকগুলো তিনি বারবার শোনাতেন। এবং তৎকালীন যুবক গোষ্ঠীর একজন বারবার বলছেন যে সেই সময়ে সমবয়স্ক যে কজন যুবক আমরা যেতাম সকলকেই তিনি এমন ভালোবাসার টানে নিতেন যে প্রত্যেকেই ছুটির পর সোসাইটিতে গিয়ে তার সঙ্গলাভের আকর্ষণ করতেন। এবং তখন আমরা যেন একটা প্রেমিক সন্ন্যাসীর সঙ্গলাভে জীবনের একটা নতুন দিশা দেখতে পেলাম, অর্থাৎ সত্যি সত্যি জীবনটা চেঞ্জ হয়ে যায় যদি প্রেম ভালোবাসাটা সত্যিকারের ঝরে পড়ে। এরা সেইটিই করেছিলেন। এবং সেই জন্য তিনি কাশি থেকে একটি চিঠিতে লিখেছিলেন, যে চিঠিটির অংশ যে খুব উৎসাহ করিয়া ঠাকুর স্বামীজির নাম লইয়া কাজ করিয়া যাও, নিরুৎসাহ হইও না, গীতায় ভগবানের কথা মনে করিও, নহি কল্যাণ কৃতকশ্চিত দুর্গতিং তাত গচ্ছতি। অর্থাৎ আমি সময় সময় তোমাদিগকে বা তোমাদের কাজের ক্রিটিসাইজ করি বলিয়া কিছু মনে করো না। শুদ্ধানন্দজি কাজের ক্রিটিসাইজ করছেন সময় সময়, কিন্তু নিজেই বলছেন সেইটি কিন্তু করি বলে তোমরা কখনো নিরুৎসাহ হয়ো না। সোসাইটির জন্য যে এতটুকু কাজ করে সেও ঠাকুর স্বামীজি সেই মহান কার্যের উদ্দেশ্যেও এসেছে এবং তাকে যথাসাধ্য সাহায্য করতে হবে। এবং সেই সময় বিরজানন্দজি মহারাজও মায়াবতীতে স্বামীজির জীবনী এবং রচনাবলী প্রকাশ করার জন্য ব্রতী হয়েছিলেন এবং সেই জন্য স্বামীজির জীবনীটি বেরিয়েছিল। এবং একখানি পত্রে বিরজানন্দজিকে লিখেছিলেন যেরূপ অক্লান্ত পরিশ্রম করে একটি বৃহদাকার জীবনীগুলি বাহির করিতেছ, অপর কেহ এরূপ করিতে পারিত জানা নাই। এটা শুদ্ধানন্দজি বিরজানন্দজিকে লেখেন। এবং 1926 সালে বেলুড় মঠে প্রথম 7 দিনব্যাপী মহাসম্মেলন হয় বা রামকৃষ্ণ মঠের প্রথম সাধু সম্মেলন হয় 1926 সালে। সেইখানে এই মহাসম্মেলনের বিবরণীতে লেখা ছিল সেই সময় শুদ্ধানন্দজি মহারাজ খুব দায়িত্ব নিয়ে নানান রকম কাজ করেছিলেন এবং সেই বিবরণীতে লেখা ছিল ইট ওয়াজ সোললি থ্রু দ্য আনবাউন্ডেড এনথুজিয়াজম অ্যান্ড আন
remitting labors of Swami Suddhananda that the idea of convention materialized. অর্থাৎ এই কনভেনশনটা মেটেরিয়ালাইজ করেছিল স্বামী শুদ্ধানন্দের জন্য 1927 খ্রিস্টাব্দের 19 আগস্ট স্বামী শারদানন্দজির মহাপ্রয়াণে একজন সুযোগ্য সহকারীর দরকার হয়ে পড়েছিল। সুতরাং স্বামী শুদ্ধানন্দজি মহারাজ সাধারণ সম্পাদকের দায়ভার গ্রহণ করলেন। 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই দায়িত্বপূর্ণ পদে বৃত ছিলেন বা ব্রতী ছিলেন। শুদ্ধানন্দজির সম্পাদক অবস্থায় মঠ মিশনের ব্যাপ্তি হয়েছিল, বহু জটিল পরিস্থিতি। এমনকি 1929 সালে একবার বৈষয়িক ব্যাপারে অনেক বিশৃঙ্খলা শুরু হয়। শুদ্ধানন্দজি দায়িত্বের সাথে সেটি করেছিলেন এবং সাধুদের জন্য যে প্রেমানন্দজি মহারাজ শাস্ত্র শিক্ষার জন্য যে চতুষ্পাঠী খুলতে চেয়েছিলেন সেটিও শুদ্ধানন্দজির অবদান ছিল। নতুন ব্রহ্মচারীদের সমবয়স্ক বন্ধুদের নিকট তিনি ডেকে, বন্ধুদের মতন করে ডেকে তিনি বলতেন, এসো কিছু চর্চা করা যাক। এই চর্চা শব্দটি তিনি স্বামীজির কাছ থেকে পেয়েছিলেন। এবং একজন প্রবীণ সাধু লিখছেন স্মৃতিচারণায় যে পূজনীয় সুধীর মহারাজ যতদিন শরীরে ছিলেন তার অমায়িক পবিত্র জীবন, সরল অকপট ব্যবহার, স্বামীজির আদর্শে ও ছাঁচে ঢালা, আড়ম্বরহীন, অল্পে সন্তুষ্ট এবং উদ্দীপনাপূর্ণ জীবন, যে কেউই মঠে এসছে, সাধু ব্রহ্মচারী ভক্ত গৃহস্থ, কাহাকে যে ত্যাগ বৈরাগ্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে নাই তো জানি না। অর্থাৎ প্রত্যেককেই ত্যাগ বৈরাগ্যের পথে তিনি যেন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তিনি মহারাজদের কাছে ছিলেন যেন বুক অফ রেফারেন্স, অর্থাৎ যা কিছু দরকার হতো সুধীর মহারাজ বলে দিতে পারতেন। এবং শুদ্ধানন্দজি লোকজনের কাছে, ভক্তজনের কাছে ছিলেন সেন্টার অফ অ্যাট্রাকশন এবং যুবকদের ছিলেন তিনি প্রকৃত বন্ধু, সত্যিকারের একেবারে বন্ধু। এবং সব কর্ম তিনি একেবারে ঠাকুর মায়ের ভাবেই করতেন। সেই জন্য বারবার তিনি বলতেন রামকৃষ্ণ মিশন বলতে আসলে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবেরই প্রচার। বলছেন একদিন রামকৃষ্ণ মিশনের রেঙ্গুনস্থ তদানীন্তন বৃহৎ কর্মক্ষেত্র সেবাশ্রম পরিদর্শন করে তিনি নীরব ছিলেন। তো সাধু মহারাজরা বারবার বলছেন মহারাজ কেমন দেখলেন কেমন দেখলেন, তিনি আবার চুপ। তারপরেও বারবার বলাতে তিনি বললেন চমৎকার। তারপরেই বললেন তোমাদের এইসব কাজ যদি ঠিক ঠিক ঠাকুর স্বামীজির প্রচারের জন্য হয় তাহলে তার চেয়ে ভালো কল্যাণকর কাজ আর কি হতে পারে। তারপরেই বললেন দেখো স্বামীজির কৃপায় তার ঘনিষ্ঠ সাহচর্যে আমি এইটুকুই বুঝিয়াছি যে আমাদের সব কর্ম তা রিলিফই হোক, স্কুল কলেজই হোক, ডাক্তার হাসপাতালই হোক অথবা বক্তৃতা দেওয়াই হোক না কেন, সব তার মহিমা প্রচার। মিশনের প্রতিটি কাজের ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণকে ব্যক্ত করা, ঠাকুর স্বামীজিকে প্রকাশ করাই আমাদের জীবন, আমাদের রামকৃষ্ণ মিশন। তা যদি না হয় তাহলে বাপু এই সব কাজ যতই বড় হোক না কেন আর যাই হোক না কেন স্বামীজিরও কাজ নয়, ঠাকুরেরও মিশন নয়। অর্থাৎ মূল ভাবটি বলে দিয়ে গেলেন, মূলটি হচ্ছে ঠাকুরের প্রচার করা, স্বামীজির প্রচার করা। এবং সেখানে যদি ঠাকুরমা স্বামীজির ভাবটি না থাকে, যদি নিজের কথা এসে পড়ে তাহলে হবে না। ওই জন্য বক্তৃতাতে আলোচনাতেও তাঁর কথা বলতে হবে, নিজের ভাব নয়। আমরা এই যে পাঠটি করি দেখবেন অনেক সময় অনেকে পাঠটাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারেন না, কিন্তু এগুলি তাঁদের কথা। এটা যদি আমি নিজের ভাষায় বলতাম তাহলে কি বলতাম, মঠে তিনি এই করতেন ওই করতেন, তা না। ওই যে বলছেন ঠাকুরের, বলছেন ঠাকুরমা স্বামীজিকে প্রকাশ করাই আমাদের জীবন, আমাদের রামকৃষ্ণ মিশন। অর্থাৎ রামকৃষ্ণ মিশনের মূল লক্ষ্যটি হলো রামকৃষ্ণ। আমরা যেমন পুজো করতে গেলে ওই পরপর সিকোয়েন্স অফ অপারেশনটা দরকার, আমাদের এই আলোচনাতেও, ভগবত আলোচনাতেও এই সিকোয়েন্স অফ অপারেশনটি দরকার হয়। এবং সংঘ পরিচালনার ক্ষেত্রে তিনি বারবার বলছেন মূল কথা ভিতরের প্রীতি ভালোবাসা প্রভৃতির অভাব হলে রিলিজিয়াস সোসাইটির ভেতরও একটা আইন কানুন ভোটাভুটির ব্যাপার এসে পড়ে। আসলে যে কারণে লোক যে কোনো ধর্ম সমাজের সভ্য হয়, অর্থাৎ আত্মনো মুখ্যার্থং জগদ্ধিতায়চ, তা আর স্মরণে থাকে না। অর্থাৎ ওই যে প্রীতিটা যদি চলে যায়, ভালোবাসা চলে যায়, তখনই ওই ভোটাভুটি আইন কানুন, কিন্তু আসলটা তো ভালোবাসা। ধর্মের মূল ভিত্তি হচ্ছে ভালোবাসা। স্বামীজি বারবার সেই কথাটি বলেছিলেন যে ধর্মের মূল ব্যাপারটি হচ্ছে ভালোবাসা। স্বামীজির কথা, ঠাকুরের কথা, যে ওই কাঠের প্রতিমায় বা কাঠের পুতুলে পুজো হয় আর জীবন্ত মানুষের মধ্যে পুজো হয় না। এই জীবন্ত মানুষের মধ্যে যখন আমরা পুজো করতে চাই
তখনই ভালোবাসার প্রকাশটা আমরা ঠিক ঠিক অনুভব করতে পারি। 1934 খ্রিস্টাব্দের মার্চ মাস বিরজানন্দজী মহারাজের ওপর সাধারণ সম্পাদকের দায়িত্ব পড়ল এবং 1935 খ্রিস্টাব্দে তিনি নেমে এলেন কঙ্খলে এবং কল্যাণানন্দজী মহারাজ এই স্তুতিটি করে বলেছিলেন, স্বামী শুদ্ধানন্দ আমাদের সকলের মাথার মণি। 1936 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি বেলুড় মঠে বিশ্বব্যাপী শ্রী রামকৃষ্ণ শতবার্ষিকী অনুষ্ঠান হয় এবং সেই সময় স্বামী শুদ্ধানন্দজী মহারাজও সভাপতির পদ অলঙ্কার করেন এবং 1937 প্রথম দিকে তিনি মৃদু পক্ষাঘাতে আক্রান্ত হন এবং তারপরে তিনি সুস্থ হন। কোনো একজন কেউ জিজ্ঞেস করেছিলেন, সব কিছু থাকা সত্ত্বেও আপনি গেরুয়া পড়লেন কেন? স্বামী শুদ্ধানন্দজী মহারাজ একটি চমৎকার উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, সকলকেই তো এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, গৃহে থাকলে উপরের ডাক শুনে যেতে বড় কষ্ট হয়, তাই আগে থেকে গেরুয়া পড়ে প্রস্তুত হয়ে আছি যাবার জন্য। অর্থাৎ গৃহে থাকলে এই মায়াটা আমরা ত্যাগ করতে পারি না। ঠাকুর বলছেন না, ওই মৃত্যুর আগেও তার ভগবানের কথা মনে পড়ে না। কি মনে পড়ে? বলছে, ওই প্রদীপটা জ্বলছে, সলতেটা কমিয়ে দাও, তেল পুড়ছে, বিষয় লোক, ওই গানে আছে, বিষয় বিষের বড্ড জ্বালা, মুক্ত বাতাস ঢুকতে দেয় না। বলছেন, গেরুয়াটা কেন পড়লাম? সন্ন্যাসীর অর্থ স্বামীজি বুঝিয়েছিলেন সম্যক রূপে ন্যাস, মানে মৃত্যুকে ভালোবাসা। সন্ন্যাসীর ডেফিনেশন মহাপুরুষ মহারাজ বলছেন যে তালগাছ থেকে দুহাত ছেড়ে পড়তে পারে, ওই যে দুহাত ছেড়ে যে ঝাঁপিয়ে পড়তে পারে, সন্ন্যাসীর আগু কিছু থাকবে না, সে মৃত্যুকে জীবন দিতে যাওয়ারবে, জীবনকে নিতে পারবে। এইটি নিতে পারা মানে কেড়ে নেওয়া নয়, যে কোনো বৃহত্তর কাজে সে জীবনটাকে বলি দিতে পারবে, এটি বললেন। এবং গুরুগত প্রাণ স্বামী শুদ্ধানন্দজির চরিত্রই ছিল মূল উপাদান। স্পষ্টই তিনি বলতেন, সামান্য ইংরেজি পড়ে আমরা সব বিষয়ে সন্দেহ করতে বিশেষ শিখেছিলাম, কিন্তু স্বামীজির বাক্যে আমার কখনোই অবিশ্বাস হয়নি, কারণ তাঁর কথা শ্রবণ মাত্রই ধ্রুব সত্য বলে দৃঢ় ধারণা হতো। স্বামীজি বলিয়াছিলেন, এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণ চরিত্র তোমার ক্ষুদ্র বিদ্যাবুদ্ধি দিয়ে যতদূর সাধ্য আলোচনা করো, অধ্যয়ন করো, আমি তার লক্ষ্যাংশের একাংশ এখনও বুঝতে পারিনি, ও যত বুঝিবার চেষ্টা করবে ততই সুখ পাবে, ততই মজবে। এটি স্বামীজির কথা বারবার বলছেন। স্বামীজি এই অস্ফুট স্মৃতিতে শুদ্ধানন্দজী এই কথাটি লিখছেন যে তিনি বলিয়াছিলেন, এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণ চরিত্র তোমার ক্ষুদ্র বিদ্যাবুদ্ধি দিয়ে যতদূর সাধ্য আলোচনা করো, অধ্যয়ন করো। আমরা এই লিমিটেড বুদ্ধি দিয়ে কি করে ইনফাইনাইট আনলিমিটেডের আলোচনা করতে পারি? আমরা তাকে বলতে পারি, সেই জন্য প্রভু তুমি বাক্য মনাতীত, মনোবচনৈকা আধার, তুমি বাক্য মনের অতীত, তোমাকে তো আমরা বলতে পারবো না, আলোচনা করতে পারি, এই পড়তে পারি যেমন পড়ছি। এবং প্রতিদিন স্নানান্তে তিনি কথামৃত পাঠ করতেন এবং বারবার বলতেন, দেখো যুবকদের, যে দেখো কথামৃত খুব পড়বে, ঠাকুরের নিজের মুখের সব কথা, খুব জাগ্রত গ্রন্থ। একবার তার পূর্বাশ্রমের কেউ ঘনিষ্ঠ ব্রাহ্মণ তাকে বলেছিলেন, হ্যাঁ সুধীর, উঁচু ব্রাহ্মণের ঘরে জন্মেও তুমি কিনা শেষে এক কায়েতকে গুরু করলে, কারণ এই যে ভট্টাচার্য। সঙ্গে সঙ্গে শুদ্ধানন্দজি জবাব দিয়েছিলেন, কায়েত কি বলছিস রে ভাই, আমি শুধু এই কথাই ভাবছি যে হায় তিনি কেন চাঁড়ালের ঘরে এলেন না। বলতে বলতেই তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। বলছেন, ধন্য গুরু ভক্তি, স্বামীজি তাকে বলেছিলেন এই যে গুরু কথার গৌরব গথায় গুরু কে? আমরা শাস্ত্রে গুরুর অনেক ডেফিনিশন পাই। বলছেন, স্বামীজি একদিন নিজে মুখেই বলেছিলেন, গুরু কাকে বলা যায়? যিনি তোমার অন্তরের পুঞ্জীকৃত সংস্কার রাশি দেখতে পান এবং তারা ভূতকালে তোমাকে কিভাবে নিয়মিত করেছে এবং ভবিষ্যতে কোন দিকে চালাবে, অর্থাৎ তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনি তোমার গুরু। একেবারে স্পষ্ট, ট্রান্সপারেন্ট। ইয়েষাং দর্শন মাত্রেণ শ্রদ্ধা মুক্তে বিবর্ততে, যেষাং চ বাগবিলাসেন সংশয় বিনিবর্তন্তে। যাকে দেখলেই শ্রদ্ধা হয়, যাকে দেখলেই মনের সব সংশয় চলে যায়। ওই যে সুরেন সরকার, সুরেন্দ্রনাথ সরকার দূর থেকে এসেছেন, মায়ের দিকে তাকিয়েছেন, মা বল, মাকে
তাকে বলছেন মা আমার শরীর থেকে কাম যাচ্ছে না। তো মা একবার বললেন কি বললে, বলে তার দিকে তাকালেন। তিনি মাস্টারমশাইয়ের কাছে দৌড়ে গিয়ে বলছেন কেন মাকে এই কথা বললাম? তখন মাস্টারমশাই বলছেন তিনি তাকিয়েছিলেন তোমার দিকে? বলে হ্যাঁ একটু তো তাকিয়েছিলেন, আমি তো বুঝতে পারিনি। তখন মাস্টারমশাই চিৎকার করে আনন্দে বলছেন তাহলে তো কেল্লা মেরে দিয়েছেন ভাই। বললেন কেন? বললেন মা যে ওই তাকালেন ওইটি কৃপা কটাক্ষে আপনার জন্ম জন্মান্তরের সংস্কার সব দূরীভূত হয়ে গেল। ইনি গুরু, এই গুরু পদে যারা ব্রতী হন, ওই জয় গুরু মহারাজ জি কি জয়, ওই গুরু পদে যিনি ব্রতী হন তিনি স্বয়ং শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তার চরণে পড়ে থাকতে হয়। আমরা দেখবেন অনেক এদিক ওদিক সাধু সঙ্গ করতে যাই, গুরুর কাছে গিয়ে পড়ে থাকি না। কখনো গুরুর কাছে গিয়ে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট করে আমার মনের কথাটা বললাম না, কখনো গুরুকে চিঠি লিখলাম না, কখনো গুরুর সেবার জন্য কিছু পাঠালাম না, কিন্তু আমরা এদিক ওদিক ঘুরলাম। অর্থাৎ আমরা ধরতে পারলাম না কি করতে হবে, ওই গুরুর কাছে বসে থাকতে হয় যিনি তোমার জন্ম জন্মান্তরের সংস্কারকে দূরীভূত করে দিতে পারেন। এবং যখন মায়ের শরীর চলে যায় 1920 সালের 21শে জুলাই, তখন সবাই ওই স্বামী অরূপানন্দজিকে উদ্যোগ দেন সবাই যে মায়ের কথা লেখার জন্য। তো যখন লেখা হয় তখন এই প্রসঙ্গগুলোকে সতর্কতার সাথে, কারণ পাবলিকেশন হবে সব দেখে দেওয়ার দরকার, সবাই যখন শরৎ মহারাজকে বলেন তখন শরৎ মহারাজ একটাই শর্ত দিয়েছিলেন যে সুধীর যদি আমার সঙ্গে থাকে তবে আমি রাজি আছি। সুধীর মহারাজ অর্থাৎ শুদ্ধানন্দজি তাই করেছিলেন। সেই জন্য বারবার এই মায়ের কথা যখন গ্রন্থাকারে প্রকাশিত হয় তখন সুধীর মহারাজ একটি কথা বলেছিলেন স্বামী শুদ্ধানন্দজি, যে স্বামীজি বলেছিলেন ঠাকুরের এক একটি কথা অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ লেখা যেতে পারে। আমি দেখছি মায়ের এক একটা কথা নিয়ে হাজার হাজার পুস্তক তৈরি করা যেতে পারে। কতটা পাণ্ডিত্য থাকতে পারলে, কতটা অনুভব থাকতে পারলে, কতটা মায়ের ঐশ্বর্যকে বুঝতে পারলে এই পূজনীয় সর্বত্যাগী সন্ন্যাসী মহারাজ বলতে পারেন যে এক একটা সেন্টেন্স নিয়ে হাজার হাজার বই লেখা যায়, একটা সেন্টেন্স ইকুয়াল টু হাজার বই। স্বামীজি বলেছিলেন ঠাকুরের একটা কথা নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ, এটাকে আরও স্পেসিফিক করে দিলেন। অর্থাৎ মায়ের কথা, এই মাতৃভক্তের কথা যেন আমরা শুনতে পেলাম স্বামী শুদ্ধানন্দজি মহারাজের কাছে। এবং এই চন্দ্রবাবু, সেই চন্দ্রমোহন দত্ত, সেই চন্দ্রবাবুকে বারবার শুদ্ধানন্দজি বলেছিলেন চন্দ্র তুমি মার কাছে গিয়ে সর্বদা প্রসাদ খাও, আমি একটা কথা বলি তুমি মাকে বলতে পারবে? চন্দ্রমোহন বলেছিলেন কি বলা, তুমি মাকে গিয়ে বলতে পারবে মা আমাকে মুক্তি দাও? চন্দ্রমোহন বাবু বলেছিলেন বলতে পারবো, কিন্তু মায়ের কাছে গিয়ে ভুলে গিয়েছিলেন, চাইতে পারেননি, সেই প্রসাদ নিয়েই নেমে এসেছিলেন। আসলটি শুদ্ধানন্দজি বুঝিয়ে দিলেন যে মায়ের কাছে গিয়ে কী চাইতে হয়, মুক্তি চাইতে হয়। সেজন্য তিনি বারবার বলতেন শ্রেষি মা মাই বটে সাক্ষাৎ জগৎ জননী, অমন সহনশীলতা মহত্ব এবং আধ্যাত্মিক শক্তিমত্তা তাঁতেই সম্ভব। বাহিরে সাধারণ স্ত্রীলোকের মতন গৃহকর্মে ও কুটুম্ব আশ্রিতজনের সেবায় ব্যাপৃতা থাকিতেন, তাহার করুণা এবং স্নেহলাভে পাত্রাপাত্রের বিচার ছিল না। জনৈক জিজ্ঞাসু যখন জিজ্ঞেস করেছিলেন যে মনের নানান দুর্বলতা, তখন তিনি একটি সরল কথায় চিঠিতে জবাব দিয়েছিলেন স্বামী শুদ্ধানন্দজি, জপের সঙ্গে সঙ্গে ঠাকুর ও মা ঠাকুরানির মূর্তি চিন্তা করিও, তা হইলেই সহজে মন স্থির হবে। 1937 খ্রিস্টাব্দে স্বামী শুদ্ধানন্দজি মহারাজ সহ সংঘাতদক্ষ হন এবং স্বামী বিরজানন্দজি মহারাজের, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শরীর যাওয়ার পর 1938 সালের 18ই মে থেকে স্বামী শুদ্ধানন্দজি মহারাজ সমগ্র রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাতদক্ষ পদে ভৃত হন। তিনি হলেন পঞ্চম সংঘাতদক্ষ এবং কেউ জানত না যে 6 মাসের মধ্যেই এই সমস্ত কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ তিনি তার মর্ত্যলীলা ত্যাগ করবেন। এবং সেই জন্য তিনি মাধবানন্দজি মহারাজকে বারবার বলতেন নির্মল আমার নিকট দীক্ষা নিতে এসছে, ভেবেছে আমি প্রেসিডেন্ট, দেখো বাপু আমার নিজেরই কিছু হলো না, তোমরা দীক্ষা দি দাও। অর্থাৎ এই যে অভিমান সুরাপান এটি তার কাছে যেন থাকতো না। এবং তিনি সব সময় দরিদ্র ছাত্র অভাবগ্রস্ত কেউ এলেই তাকে সব কিছু যেন বিতরণ করে দিতেন এবং তাতেই তিনি তৃপ্ত হতেন। কারণ স্বামীজি তাকে একবার বলেছিলেন এমন একটা সময় আসবে যখন এক ছিলিম তামাক সেজে লোককে সেবা করা কোটি কোটি ধ্যানের চেয়ে বড় বলে লোকে বুঝতে পারবে।
কোটি কোটি দেনের থেকেও বড় হয়ে যাবে এক ছিলেন তামাক সে যে লোককে সেবা করা। এটি স্বামী বিবেকানন্দের কথা, যেটি তার উত্তরসূরি সুযোগ্য সন্তান, কৃপাপ্রাপ্ত সন্তান স্বামী সদানন্দজি মহারাজ জগৎকে উপহার দিয়ে গেলেন, যে সেবা করার জন্য অন্য কিছু নয়, এক ছিলিম তামাকও যদি তুমি সেবা করো কাউকে, তাহলে সেটি কোটি কোটি ধ্যানের সমতুল্য হবে। সেই জন্য যখন কেউ জনৈক তরুণ স্বামী সদানন্দজি মহারাজের যখন আত্মচরিত জানতে চাইতেন, তখন তিনি বারবার বলতেন, স্বামীজি এবং তাঁহার গুরু ভ্রাতাগণের উপদেশ এবং স্মৃতি জীবনের একমাত্র অবলম্বন। এবং যখন কেউ তাকে নানান তার বাড়ির কথা জানতেন, তখন জানাতেন, তখন তিনি বলতেন যে তোমার বাড়ির কথা সব খবর আমি অবগত হলাম, তুমি লিখেছো চিঠিতে, কেউ লিখতো যে আপনাকে জানালাম, দুঃখের ভাগী করবো না ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বলতেন, তুমি জানো না আমি তোমার সুখ দুঃখের সকল কাহিনী শুনতে চাই, দুঃখ দূর করতে না পারি একটু আহা উহুত করতে পারি, তোমার হাত পা কেউ বাঁধেনি, তুমি নিজের হাত পায়ে দড়ি নিজেই বেঁধেছো, ভয় কি, দিন কত শখ করে বন্ধনে থাকো না, যখন শখ চলে যাবে বন্ধন খুলে বেরিয়ে পড়বে, আমার কথা একটু বিশ্বাস করো, নির্জনে বসে ভগবানকে খুব কাতর হয়ে প্রার্থনা করো, সব গোল চুকে যাবে। এই যে সঙ্গ গুরু হয়ে এইখানেই গৌরব, গুরু কথার গৌরবটা এইখানেই, যে গুরু আমরা সবসময় গুরুদের কাছে গিয়ে যদি না পারি, এই সমস্ত গুরুর আসনে যারা বসে রয়েছেন তাদের কথা যখন আমরা জানতে পারি, তাদের মুখনিসৃত উপদেশ যখন আমরা স্মরণ মনন করি, তখনই আমাদের মনটি যেন ভালো হয়ে যায়। একজন জনৈক সাধু বলছেন যে সেই সময় তার শরীর খারাপ ছিল বলে মঠের নির্দেশ ছিল তার জন্য জিওল মাছ, এবং জিওল মাছ সব জায়গায় পাওয়া যেত না, জিওল মাছ আনতে সালকিয়া বাজারে যেতে হতো, একজন ব্রহ্মচারীকে সেটি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তিনি যেন এটি শুদ্ধানন্দজি মহারাজকে না জানান। তো শুদ্ধানন্দজি মহারাজকে না জানিয়ে তিনি এই নবীন ব্রহ্মচারী শাস্ত্র পাঠ যারা করতেন তারা শুদ্ধানন্দজির কাছে উপস্থিত হতেন, কিন্তু ইনি তো মাছ আনতে চলে যেতেন, তাই ইনি দাঁড়াতেন না, চলে যেতেন। শুদ্ধানন্দজি ঠিক লক্ষ্য করেছেন, একদিন জিজ্ঞেস করলেন, যখন সত্যটা জানতে পারলেন তখন সুন্দর করে বলছেন, আমি সন্ন্যাসী, হায় আমার জন্যে আবার মাছের ব্যবস্থা, আর সেই মাছের আয়োজন করতে গিয়ে একজন সংসার ত্যাগী বৈরাগ্যবান ছেলের এইভাবে সর্বনাশ সাধন, নিজের শাস্ত্র পাঠ মনন চিন্তন সব ছেড়ে ব্রহ্মচারীর বাজারে ঘোড়া এক সন্ন্যাসীর জন্য মাছের জোগাড় করতে, ধিক ধিক আমাকেই ধিক। অর্থাৎ নবীন ব্রহ্মচারী যে প্রেসিডেন্ট মহারাজের জন্য শাস্ত্র ত্যাগ করে বাজারে মাছ আনতে যাচ্ছে, এইটি তিনি চাইতেন না। 23 অক্টোবর 1938 সালে স্বামীজির অন্তরঙ্গ সন্তান শুদ্ধানন্দজি মহারাজের শরীর মর্তলীলা ত্যাগ করে, এবং সেইখানেই তার এই পুণ্য স্থূল দেহের হয়তো পরিসমাপ্তি ঘটে, কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলনের আকাশে বাতাসে স্বামী শুদ্ধানন্দজি মহারাজ শুদ্ধ চিত্ত সন্ন্যাসীর সেই অত্যুজ্জ্বল দৃষ্টান্ত, যিনি বারবার আমাদের জানিয়ে যাচ্ছেন অদ্ভুত একটি কথা, সাধনা জিনিসটা হচ্ছে মানুষের অভ্যন্তরীণ শক্তির সঙ্গে এনভায়রনমেন্টের স্ট্রাগল। উন্নতি করিবার দুইটি উপায় আছে, একটা বলপূর্বক এনভায়রনমেন্ট ছাড়াইয়া নতুন অনুকূল এনভায়রনমেন্টে আপনাকে অবস্থাপিত করা, অথবা ওই এনভায়রনমেন্টের ভেতরে থাকিয়াই যথাসাধ্য উহার সহিত স্ট্রাগল করিয়া আভ্যন্তরীণ বলবীর্য সংগ্রহ করা, নতুবা যদি এনভায়রনমেন্টে গা ঢালিয়া দেওয়া যায় তা হইলে মৃত্যু অনিবার্য। এইটি বারবার আমাদের কাছে স্মরণীয়, যে সাধনাটা কি, আমরা যারা গুরুর কাছে গিয়ে জানতে চাই কোনটি সাধনা, কোন পথে আমি চলব, তখন আমাদের এটি মনে হয় যে উপায়ের দুটো, একটা এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলা, অর্থাৎ সব ছেড়ে চলে গেলাম, যারা পারলাম না গৃহে থেকে সংসার, ওই ঠাকুরের কথা, এনভায়রনমেন্টের স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়, বরঞ্চ তার অনুকূলে যাওয়া, এবং সেটি কীরকম, স্ট্রাগল করে অভ্যন্তরীণ বলবীর্য সংগ্রহ করা, এবং সেইটি সাধনা, যেটি এই পঞ্চম সংঘাধ্যক্ষ তার গৌরব মহিমায় আমাদের গর্বিত করে দিয়ে গেলেন, তার এই জীবন সত্যের নির্যাসটি আমাদের কাছে উপস্থাপিত করে। সেই জন্য তিনি স্বামীজির ভাষায় একটি কথা বলতেন,
এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ দ্য ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ইন ম্যান। এবং শিক্ষকদের উচিত ছাত্রদের মধ্যে এই স্লিপিং ব্রহ্মণকে জাগরিত করা। এটি স্বামী বিবেকানন্দের কথা, যেটি স্বামী শুদ্ধানন্দজি মহারাজ বারবার বলতেন। এবং যখন স্বামীজির অস্ফুট স্মৃতি তিনি স্মরণ করতেন, তখন সেই সময় একটি ঘটনার কথা বারবার বলেছেন যে শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় মঠের সকলের কাছে রামলাল দাদা হিসাবে ছিলেন। তিনি যখন এলেন, তখন স্বামীজি তার জন্য চেয়ারের ব্যবস্থা করে নিজে প্রায়চারি করতে লাগলেন। রামলাল দাদা বারবার বলছেন আপনি বসুন, আপনি বসুন, কিন্তু স্বামীজি ছাড়ার পাত্র নয়। এবং অনেকগুলো ছাত্র যখন এসেছেন, তখন স্বামীজি তাদেরকে বলছেন বেশ বসেছো, একটু একটু তপস্যা করা ভালো। সেই সময় চণ্ডীচরণ বর্ধন একদিন গিয়েছিলেন। তিনি হিন্দু বয়েজ স্কুলে একটা ছোটোখাটো বিদ্যালয়ের স্বত্ব অধিকারী ছিলেন। তিনি ঈশানুরাগী ছেলে, ঈশ্বর অনুরাগী ছিলেন এবং স্বামীজির বক্তৃতা পড়ে তিনি স্বামীজির কাছে গিয়েছিলেন। তিনি একটি প্রশ্ন করেছিলেন যে কেমন ব্যক্তিকে গুরু করা যেতে পারে। স্বামীজি নির্দ্বিধায় উত্তর দিয়েছিলেন, যিনি তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন তিনিই তোমার গুরু। দেখো না, আমার গুরু আমার ভূত ভবিষ্যৎ সব বলে দিয়েছিলেন। ওই যে গুরু, তোমার ভূত ভবিষ্যৎ সব বলে দেবে। তিনি স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, যেটি স্বামী শুদ্ধানন্দজি মহারাজ পরবর্তীকালে স্বামীজির অস্ফুট স্মৃতিতে উল্লেখ করছেন। বলছেন, আচ্ছা স্বামীজি, কৌপিন পড়লে কি কামদমনের বিশেষ সহায়তা হয়? স্বামীজি বললেন, একটু আধটু সাহায্য হতে পারে, কিন্তু যখন ওই বৃত্তি প্রবল হয়ে ওঠে তখন কি বাপ কৌপিনে আটকায়? মনটা ভগবানে একেবারে তন্ময় না হয়ে গেলে বাহ্য কোনো উপায়ে কাম একেবারে যায় না। স্বামীজি এটি বললেন, ঠাকুর যেটি বলতেন, যাবে কেন শালা, ওর মোটটা ঘুরিয়ে দিতে হবে। সকাল সন্ধে হরিনামের কথা ঠাকুর বলছেন। স্বামীজি সেটি বললেন, মনটাকে ভগবানে তন্ময় না করলে কৌপিন পড়লে কাম যাবে না। তারপর বললেন, তবে কি জানো, যতক্ষণ লোকে সেই অবস্থা সম্পূর্ণ লাভ না করে ততক্ষণ নানান বাহ্য উপায় অবলম্বনে চেষ্টা স্বভাবতই করে থাকে। তারপরেই বলছেন স্বামীজি মারাত্মক কথা, আমার একবার এমন কামের উদয় হয়েছিল যে আমি নিজের উপর মহা বিরক্ত হয়ে আগুনের মালসার উপর বসেছিলাম, শেষে ঘা শুকোতে অনেক দিন লাগে। চণ্ডীবাবু একটু ভাবপ্রবণ প্রকৃতির, হঠাৎ উত্তেজিত হয়ে বললেন, ইংরেজিতে বললেন, ও গ্রেট টিচার, টিয়ার আপ দ্য হুইল অফ হিপোক্রেসি অ্যান্ড টিচ দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ান থিং নিডফুল, হাউ টু কনকার লাস্ট। স্বামীজি চণ্ডীবাবুকে শান্ত করলেন, আশ্বস্ত করলেন। এইটি একটি অভাবনীয় ঘটনা, যেটি স্বামী শুদ্ধানন্দজি মহারাজ পরবর্তীকালে স্বামীজির অস্ফুট স্মৃতিতে স্মরণ করছেন। তিনি আবার বলছেন যে স্বামীজির উপদেশ ছিল লোককে খারাপ বলা বা তাহার বিরুদ্ধে কুসমালোচনা করা নয়, তার দোষ দেখানো নয়। তাকে তুমি অমুক করো না তমুক করো না বলে নেগেটিভ উপদেশ দিলে তার উন্নতির সহায় হয় না। তাকে যদি সত্যি সত্যি একটা আদর্শ দেখিয়ে দেওয়া যায় তাহলেই তাহার উন্নতি হতে পারে, দোষগুলো চলে যায় বারবার। সেই জন্য তিনি বারবার এই মঠের নিয়মগুলোর ব্যাপারে না রাখতেন না, যেটা আমরা তামাক খাওয়ার কথাটা আগেই উচ্চারণ করেছি। এবং যখন তাকে কেউ জিজ্ঞেস করছেন কোথায় পাবেন এরকম ব্যক্তি আদর্শবান, তখন তিনি বলছেন, আই ওয়ান্ট ইচ অফ মাই চিলড্রেন টু বি এ হান্ড্রেড টাইমস গ্রেটার দ্যান আই কুড এভার বি, প্রত্যেকে যেন আমি যা হয়েছি তার থেকেও বড় হতে পারি। শুদ্ধানন্দজি মহারাজ বহু লেখা উদ্বোধনে লিখেছিলেন এবং সেই উদ্বোধনে লেখার সূত্রে দু একটি লেখার ঘটনা এত সুন্দর করে তিনি লিখেছেন যে সংসারে কৃত্রিমতা কোথায় নেই, সংসারের কোন বস্তু না আপাত চাকচিক্যশালী, কোনো বস্তু না আপন স্বভাব গোপন করে দর্শকের ভ্রান্তি উৎপাদনে চেষ্টা করিতেছে। একটি গোলাপ ফুল দেখিয়া কবির মন মুগ্ধ হইল, তিনি তাহার সৌন্দর্য দেখিয়া নিজে মুগ্ধ হইয়া অপরকে মুগ্ধ করবার জন্যে কতগুলো লালিত্যময় শ্রবণ মনোহর রচন বিন্যাস করলেন, লোকে মুগ্ধ হইল, জগৎ ধন্য করিয়া উঠিল, কবির জয় উচ্চকণ্ঠে ঘোষিত হইল। কিন্তু ভাই, একটু শান্ত হইয়া ভাব দেখি, তুমি যাহাতে মুগ্ধ হলে সেটি কী, তাহা কি তুমি জানিয়াছ? তুমি ভীত হইতেছ যে বিশ্লেষণপূর্বক বিচার করিলে উহার সৌন্দর্য থাকবে না, তুমি বিশ্লেষণের ওপর খড়গহস্ত, ইয়াতেও কি তোমার কৃত্রিমতা প্রিয় বলিব না?
সমুদয় জগৎ কৃত্রিমতায় আচ্ছন্ন। অর্থাৎ এই কৃত্রিমতার যে বিলোপ সাধন সেটি চেয়েছিলেন এবং সেটি হতে পারে একমাত্র ধর্মের দ্বারা। সেই জন্য বলেছিলেন ধর্মে নানান রকম বিরোধ থাকে, কিন্তু তার প্রথম সেই ধর্ম বিরোধ ভঞ্জনের উপায় হচ্ছে ধর্মের সাক্ষাৎকার লাভের চেষ্টা করা। বারবার বলছেন যে আমরা ধর্ম সাধনে অবহেলা করে কেবল প্রচার কার্যেই যখন অগ্রসর হই তখনই বিরোধের সম্মুখীন হতে হয়। একজন মুসলমান পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, একজন হিন্দু ঋষিগণের কাছে যাবেন এবং একজন খ্রিস্টান আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করবেন। সেই জন্য এই দাশরথী রায়ের অমর গানটি তিনি কোনো একটি লেখায় লিখেছিলেন মানব জীবনে ধর্মের প্রয়োজন কথায়, এবং সেটি খুব উল্লেখযোগ্য কথা। বলেছিলেন রোগে বাঁচি কি না বাঁচি তন নামে অরুচি দিবা সর্বরী, এখন এই অরুচি কিসে সারে তার উপায় করতে হবে। অর্থাৎ আমাদের এই ব্যাধি দূর করার উপায়টি আমাদের করতে হবে, এবং সেইটি কি কি করে করব। বলছেন ধর্মের প্রয়োজন বোধ আমাদের দুটো কারণে হতে পারে, এক বিচার যুক্তি দ্বারা ধর্মের প্রয়োজন হতে পারে, আর দ্বিতীয় প্রাণের ভেতর থেকে এই ধর্মের প্রয়োজন আসতে পারে। যখন আমরা ধর্মটাকে প্রাণের ভেতর থেকে নেব তখনই সত্যি সত্যি ধর্মের কথাটা আমরা বুঝতে পারব, এবং সেই ধর্মের কথাটা কখন প্রাণের মধ্যে থেকে আসবে। বলছেন যে সেইটি চোখে আঙুল দিয়ে স্বামীজির সেই কথা দেব দেব বলো আর কেবা, কেবা বলো সবারে চালায় পুত্র তরে মায়ে দেয় প্রাণ দস্যু হরে প্রেমের প্রেরণ। অর্থাৎ কাকে প্রেম করব, না ঈশ্বরে প্রেম করব। ঈশ্বর কি কোথায়, না যাকে ধরতে ছুঁতে পারি না তাকে কি করে প্রেম করব। সেই জন্য বারবার যেমন স্বামীজি গিয়েছিলেন তেমনি আমাদেরকেও এই ঈশ্বরকে সাক্ষাৎকার করতে হবে। প্রাণের সাথে যখন আসবে তখন এই ধর্ম বিরোধটা থাকবে না। প্রাণের সাথে ঈশ্বরকে যখন সাক্ষাৎকার করতে পারব তখন এই যুক্তিতর্কের ব্যাপারটা চলে যাবে, ধর্মের বিরোধটা চলে যাবে, এবং প্রকৃত ধর্মের সত্যটা আমাদের কাছে উদ্ঘাটিত হবে। ওই যে দস্যুর মতন যেন আমাদের প্রেমকে হরণ করে নেবে। ওই যে বাবুরাম মহারাজ বলতেন না প্রেম নিবি গো প্রেম, কিন্তু প্রেমটা নিতে গেলে মাথাটা দিতে হবে। অর্থাৎ ডাকাত যেমন আমাদের সমস্ত ধনসম্পদ লুণ্ঠন করে আমাদের গর্দান দেয়, তেমনি ভগবানের কাছে সত্যিকারের ধনসম্পদ পেতে হলে, ভগবানের ঐশ্বর্য পেতে হলে আমাদের বলিদান দিতে হবে, আমাদের মাথাটা দিতে হবে, এবং সেটি সংসারে করেই ওই সাধন পদ্ধতিতে করা সম্ভব, যেটি পূজনীয় শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ তার সাধনার কথায় বলে দিয়ে গেলেন। অনন্ত এই মহাজীবনকে ভুয়ো ভুয়ো প্রণাম জানাই, শুদ্ধ চিত্ত জ্ঞানীবর স্বামী শুদ্ধানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরুকথার গৌরব গাথার দ্বিতীয় পর্বে আজকের এই অনুধ্যান এখানেই সমাপ্ত হল। ধন্যবাদ, নমস্কার। প্রণাম প্রণারাম 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 প্রণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণারাম 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 প্রণারাম।